আমি কোনো কথাই শুনতে চাই না, নিয়ে যাও গাত, আমার যা সহ্য হচ্ছে না, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, হয়তো আমি নিজে গাতকে নষ্ট করেছি। না মহারাজ, আমি গাতক মানুষ হত্যা করাই তো আমার কাজ, চলে আয় রে মা, চলে আয়, আর বিলম্ব করিস না, তুই আমার সঙ্গে চলে আয়। আমি কোন অন্যায় করিনি, তুমি আমাকে নিয়ে ভুল বুঝে দাঁড়িয়েছো। আমি তাহলে তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম, বিনা অপরাধে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। ওরে পাষাণ বন্ধু রে, ভালোবাসিয়া
তারা কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। নিয়ে যাও ওকে, নিয়ে যাও বলছি, নইলে আমি নিজেই তাকে হত্যা করব। প্রয়োজন নেই মহারাজ, আমি তো আছি, চলে আয় রে মা। আমি তো পূর্বেই বলেছি তোর চোখের জলে হয়তো সাগর বয়ে দিলেও মহারাজের মন গলবে না, চলে আয় মা, তুই চলে আয়। ভালোবাসো মৃত্যু দিচ্ছ না ভগবান, আমি যে আর সহ্য করতে পারছি না ভগবান, এ কি তোমার বিচার ভগবান? শুনো ভাই কাতক মহারাজ, তাকে তুমি আর হত্যা করো না। হে ওর পেটে যে আমার ঔরর যা সন্তান, তাকে তুমি দক্ষিণ সাগরের উপরে বনবাসে দিয়ে আসো। না মহারাজ, না
হতে পারি আমি গাথক, হতে পারি আমি আপনার হুকুমের দাস। মহারাজ আপনি তো বলেছেন ওর গর্ভে আপনার ওর জাত সন্তান, শুধু আপনার সন্তানের দিকে লক্ষ্য করে এখনো সময় আছে মহারাজ, আমার দুঃখিনী মাকে আপনি ক্ষমা করে দিন। না গাথক না, এ হচ্ছে রাজ আদেশ, রাজ আদেশ পালন করতে তুমি বাধ্য, তুমি যাও। হ্যাঁ মহারাজ। ওকে নির্বাসনে দিয়ে আসো। আমাকে একটু সময় দাও ঘাতক। আমি শেষবারের মতো আমার স্বামীর পায়ের ধুলো নিয়ে আসি। একটিবারের মতো আপনি আমাকে আশীর্বাদ করুন। নিয়ে যাও গাতক, তুমি নিয়ে যাও, আমার যে সহ্য হচ্ছে না। চলে এই কলঙ্গিনীকে আমার সামনে থেকে নিয়ে যাও, চলে আয়। ও গো বোন
হে ভগবান, আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর। আমার আলো যদি সত্যিকারে নির্দোষী হয়ে থাকে তাহলে আলোর প্রতি তুমি সদয় হও বলে আশা ছিল মনে। আমি পুত্র মুখ দর্শন করব, কিন্তু আজ আমার ভাগ্যে তা হলো না। ভগবান তুমি আমায় মৃত্যু দাও, ভগবান তুমি আমায় মৃত্যু দাও।